হ্যালো স্টুডেন্টস খুব ভালো খবর কারণ আমাদের হচ্ছে কি আগামীকালকে অর্থাৎ অফিসিয়াল নোটিশ আজকে একটা প্রকাশ হয়েছে যে আগামীকালকে হচ্ছে কি মডেল আনসার কি তোমরা পেয়ে যাবে অর্থাৎ তেরো তারিখ আজ বারো তারিখ এবং আগামীকাল তেরো তারিখে মঙ্গলবার তোমরা হচ্ছে অফিসিয়াল হচ্ছে গিয়ে মডেল আনসার পেয়ে যাবে এবং মডেল আনসার কেট সেই নোটিসটা আমরা দেখবো এবং তারপর অ্যাপ্রক্স হচ্ছে রেজাল্ট ডেটটা নিয়ে একটু আমরা কথা বলবো এবার তারপর আগামীকালকে যখন হচ্ছে তোমাদের মডেল আনসার কেটটা প্রকাশিত হয়ে যাবে তারপর তোমাদের স্কোরটা ক্যালকুলেট করতে হবে তো তোমাদের স্কোরটা ক্যালকুলেট যাতে তোমরা কোথাও একটা অনলাইন লিঙ্কে এক্সামের মতো করে করতে পারো সেটা কিভাবে কি করবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে অর্থাৎ জাস্ট তোমরা উত্তরগুলোকে সাবমিট করবে তোমাদের এবং তোমরা তোমাদের উত্তরগুলো দেখতে পাবে ঠিক আছে অর্থাৎ টোটাল স্কোরটা কত হলো সেটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে সেটা ক্যাটাগরি টু হোক বা সেটা নেগেটিভ ব্যাপারগুলো সবগুলো নিয়ে তো এটা খুব ভালো একটা বিষয় তো ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে যে নোটিফিকেশনটা এসেছে আজ বারো তারিখ নোটিফিকেশান যে কোনো নোটিফিকেশন দেখার আগে সবসময় তার ডেট দেখবে বারো আট দু হাজার চব্বিশের হচ্ছে কি ডেট অর্থাৎ আজকের ডেট এবং এখানে এই জিনিসটাই বলা হচ্ছে যে আমাদের যে মডেল আনসার কিটা সেটা আপলোডেড হবে হচ্ছে গিয়ে তেরো আট দু হাজার চব্বিশে এবার যদি কোনো প্রশ্ন নিয়ে যদি আমাদের চ্যালেঞ্জ করতে হয় তবে সেই চ্যালেঞ্জ আমরা করতে পারবো পনেরো আট দু হাজার চব্বিশের মধ্যে অর্থাৎ আমার কাছে টাইম থাকছে তেরো তারিখ চোদ্দো তারিখ এবং হচ্ছে গিয়ে টাইম থাকছে আমাদের হচ্ছে গিয়ে পনেরো তারিখ এই তিন দিনের মধ্যে কোনো উত্তরে নিয়ে যদি আমাদের যদি চ্যালেঞ্জ করতে হয় তখন সেটা আমরা চ্যালেঞ্জ এখানে করতে পারবো ঠিক আছে লগ করার পর তো তার মানে আগামীকাল আমরা মডেল আনসার কিটা পেয়ে যাচ্ছি তাতে তোমাদের কত কি স্কোর হচ্ছে তোমরা সেটা বুঝে যাবে যে ফাইনাল মোটামুটি কত কি স্কোর হচ্ছে অলরেডি যা যা আনসার কি দেওয়া হয়েছে তাতে তোমরা মোটামুটি সকলে একটা আইডিয়া পেয়ে গিয়েছ যে তোমরা কত কি পাচ্ছ তো ফাইনালি আমরা আগামীকালকে আরও ভালোভাবে সেই জিনিসটা সম্পর্কে আমরা বলতে পারব কারণ তোমরাও জানো যে একটা দুটো প্রশ্ন তো একটু গণ্ডগোল আছে একেই হচ্ছে কি দুটো দিয়ে দিয়েছে তো সেই বিষয়গুলো সম্পর্কে আগামীকালকে আমাদের যথেষ্ট ক্লিয়ার হবে এবং যখন অফিসিয়াল আনসার কিটা হচ্ছে প্রকাশিত হয়ে যাবে তার কিছুক্ষণের মধ্যে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো কোশ্চেনের হচ্ছে গিয়ে আনসারগুলোকে সাবমিট করে তোমরা তোমাদের স্কোরগুলোকে দেখতে পাবে আচ্ছা তবে আমাদের এখানে আর কি বলা হচ্ছে নোটিশটাতে যে আমরা কিভাবে দেখো এ ক্যান্ডিডেট ক্যান চ্যালেঞ্জ এনি নাম্বার অফ আনসার কিস বাট ইন ওয়ান সেশন তবে আমাদের আনসারকেই যদি কোনো আনসারের অ্যাগেন্স্টে যদি আমাদের চ্যালেঞ্জ করতে হয় তবে আমাকে কত টাকা পেমেন্ট করতে হবে তবে আমাকে পেমেন্ট করতে হবে যে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে কিসের অনলি পার কোশ্চেন চ্যালেঞ্জড নো চ্যালেঞ্জ উইল বি রিভিউড ইফ দ্য ফি পেমেন্ট ইজ নট সাকসেসফুল ঠিক আছে তবে এখানে নোটিফিকেশনটা দেখতে পারো তারপর আমরা জানি যে আমাদের এই মডেল আনসার কী হলো মডেল আনসার কির পর অর্থাৎ পনেরো তারিখের পরে আমাদের প্রকাশিত হয়ে যাবে হচ্ছে গিয়ে ফাইনাল আনসার কি ফাইনাল আনসার কি হয়ে যাওয়ার পর তারপর আসবে আমাদের ওয়েম রেসপন্স ওয়েম আর রেসপন্স আসবে ওএমআর রেসপন্স আসার পর তারপর আসবে আমাদের হচ্ছে গিয়ে রেজাল্ট আসবে তবে রেজাল্টের ব্যাপারটা নিয়ে যদি আমরা একটু কথা বলি তবে আমরা দেখবো যে জেন পাসের এই বছর দু হাজার ক্ষেত্রে যদি বলা হয় তবে তিরিশ ছয়ে আমাদের হচ্ছে তিরিশে জুন পরীক্ষা হয়েছিল মডেল আনসার কি দিয়েছে বারো সাতে এবং রেজাল্ট ডেট হয়েছিল রেজাল্ট দিয়েছিল আমাদের নয় আটে জাস্ট রেজাল্টটা পাবলিশ হয়েছিল তবে একটা জিনিস এখান থেকে আমরা একটা ক্লিয়ার একটা ধারণা পাচ্ছি যে এন এম জেন এম এর ক্ষেত্রে দু হাজার তেইশের যদি গল্প দেখি তার মানে এখানে মডেল আনসার কি জেন পাসের ক্ষেত্রে এই বছর যদি বলি সাথে পাবলিশ হয়েছিল এবং রেজাল্ট তোমার তোমরা পেয়েছ কত আটে বারো সাত এবং হচ্ছে কি নয় আট এন যদি এনএম জেন এম এ দু হাজার তেইশের কথা বলি মডেল আনসার কি হচ্ছে কি প্রকাশিত হয়েছিল একুশ আটে এবং তোমাদের রেজাল্ট পেয়েছিলো হচ্ছে কি ছয় নয় তো মোটামুটি এখানে যথেষ্ট হচ্ছে কম সময়ের গ্যাপের মধ্যেই হচ্ছে কি তারা প্রকাশ করে দিয়েছিল রেজাল্টটা একুশ আট থেকে ছয় নয় ছয় দিন আট দিকে ধরে নাও নয় দিন অ্যাপ্রক্স আমরা যদি ধরি তবে মোটামুটি হচ্ছে কি পনেরো ষোলো দিনের গ্যাপের মধ্যে আমরা রেজাল্টটা পেয়ে গিয়েছিলাম তবে এখানে হচ্ছে কি আমাদের এই তেরো তারিখ অর্থাৎ আগামীকালকে এই দু হাজার চব্বিশের হচ্ছে গিয়ে আমাদের মডেল আনসার কী দেওয়া হচ্ছে এবং অ্যাপ্রক্স আমরা এটা কিন্তু একটা আশা করতে পারি যে আমাদের দেখো জাস্ট চার তারিখে আমাদের পরীক্ষাটা হলো এবং মডেল আনসারকে কিন্তু অলরেডি নোটিশ চলে এসেছে খুব শর্ট টাইমের মধ্যে তাই আমরা কিন্তু এটা অবশ্যই আশা করতে পারব যে রেজাল্ট কিন্তু আগে দিয়ে দিতে পারে ঠিক আছে এমনও হতে পারে যে সেপ্টেম্বর মাসের আগেই অর্থাৎ আগস্ট মাসে তোমরা তোমাদের রেজাল্টও পেয়ে যেতে পারো তো খুব ভালো একটা বা খবর তোমাদের সকলের জন্য যে মডেল আনসার আগামী কালকে হচ্ছে প্রকাশিত হচ্ছে তার মানে আমরা রেজাল্টও কিন্তু আগে পেতে পারি ঠিক আছে নেক্সট হচ্ছে যে টপিকটা যে বিষয়টা বলবো যে কত স্কোর পাবে তোমরা কিভাবে কাউন্ট করবে এটা আমাদের ওয়েবসাইটটা তোমরা সকলে সেটা জানো যে ওএসএস তোমরা গুগলে গিয়ে লিখবে ওয়েস কখন তোমরা দেখবে এটা এটা তোমরা দেখবে যখন হচ্ছে কি এটা বেরিয়ে যাবে অর্থাৎ কী তোমাদের যখন মডেল আনসার কিটা বেরিয়ে যাবে তারপর এই জায়গাটায় একবার ভিজিট করবে যারা যারা গ্রুপে আছো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছো টেলিগ্রাম গ্রুপে জয়েন আছো তাদেরকে আমি লিঙ্ক তো শেয়ারই করে দেবো তাদের নিয়ে কোনো সমস্যার কোনো ব্যাপার নেই আর এখানে কী করবে একটু ভালোভাবে বুঝিয়ে দিই কোথায় যাবে এখানে লিঙ্কটা খোলার পরে দু হাজার চব্বিশ হচ্ছে গিয়ে স্কোর ক্যালকুলেশন এই ট্যাপটাতে ক্লিক করলে তোমাদের দু হাজার চব্বিশের যে পুরো প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা খুলে যাবে এবং তোমাকে জাস্ট এ বি সি ডি করে মার্কিংটা করতে হবে তাতে মার্কিং করবে এটার উত্তর এটা এটার উত্তর এটা মডেল আনসার কি দেখবে আগে তোমার হচ্ছে গিয়ে প্রশ্নপত্রতে সেটাকে দাগিয়ে নেবে তারপর কোন প্রশ্নের উত্তর কোনটা হবে সেটা হচ্ছে গিয়ে তুমি এখানে শেয়ার করে দেবে ঠিক আছে এটা শেয়ার করে কালকে তোমাদের আরেকটা প্রবলেম হবে সেই প্রবলেমটা হচ্ছে যে ধরেন মডেল আনসার কিন্তু প্রকাশিত হয়ে গেল এবার সেই জায়গাটায় সিরিয়াল নাম্বারটা কিন্তু প্রবলেম থাকে যেমন হচ্ছে কি ধরো কোনো সেটের হচ্ছে কি এক নাম্বার কোনো সেটের হচ্ছে কি দশ নাম্বার তো সাপোজ হচ্ছে তোমার যদি সেটে যদি সি হয় তুমি কি কি চেষ্টা করবে যে তোমার যাতে এক থেকে সিরিয়ালি যাতে উত্তরগুলো পাও কিন্তু মডেল আনসার কিতে সবগুলো সেটের জন্য কিন্তু সেরকমভাবে থাকে না আমি আগামী কালকে তোমাদের সেটাও করে দেব মডেল আনসার কি সঠিকভাবে একদম সিরিয়ালি করে তোমাদেরকে সাজিয়ে দেব প্রত্যেকটা মডেল আনসারকে সেট এ আলাদা করে এক থেকে একশো সেট বি সেট সি সেট ডি সবগুলো আলাদা করে একশো এক থেকে একশো পর্যন্ত সিরিয়ালি সাজিয়ে দেবো যাতে তোমাদের এটা এগুলোকে ক্যালকুলেট করতে বা উত্তরগুলোকে দেখতে সুবিধা হয় ঠিক আছে তো ফার্দার যে কোনো আপডেটের জন্য অবশ্যই হচ্ছে যে গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন থাকো এবং কারো কোনো সমস্যা হলো আমাকে মেসেজ করতে পারো কোনো সমস্যার কোনো ব্যাপার নেই তবে আজকের এই ছোট্ট ভিডিওটা আমরা এখানে শেষ করছি পরবর্তী কাউন্সিলিং সংক্রান্ত বিভিন্ন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমাদের এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসতে চলছে সেটা হচ্ছে গিয়ে আমাদের কাউন্সিলিংয়ের বিভিন্ন প্রসেসগুলো ঠিক আছে তবে এখানে এই ভিডিওটা শেষ করছে